দূরদিগন্তের ধূসর আকাশের পরতে পরতে আজ জাল বুনেছে ঘন কালো মেঘ, বর্ষার টানা বৃষ্টিতে সিক্ত নিস্তব্ধ প্রকৃতি। এর মধ্যেই করোনা মহামারীর তিক্ততা, মৃত্যুর রেকর্ড আর সংক্রমণের লাগাম টেনে ধরতে সর্বাত্মক লকডাউন, গোটা দেশ যেন ঘরে বন্দী। জনগণকে ভয়াল মহামারী থেকে বাঁচানোর চেষ্টা, দ্বিতীয় দিনেও রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা। ঢাকায় সড়কে সড়কে চেকপোস্ট, সুনির্দিষ্ট কারণ আর আইডি কার্ড দেখাতে না পারলেই আছে বাধা, শাস্তির আওতায় অনেকেই। যা কিছু যান চলাচল করছে তার বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনী আর গণমাধ্যমের, বাকিটা অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার। পেশেন্ট রিলিজ হবে এখন, আমি রিলিজ নিয়ে আসতেছি। নিরাপদ না, তারপরেও তো বের হতে হয়, জীবন তো আর থেমে থাকবে না, জীবন তো চলবেই। গাবতলী সহ ঢাকার প্রবেশপথেও ছিল পুলিশের কড়াকড়ি, বিশেষ প্রয়োজন ছাড়া রাজধানী থেকে বের হওয়া ও ঢোকার সুযোগ নেই। বিভিন্ন অফিসারের গাড়ি যাইতেছে, বিদ্যুতের গাড়ি যারা যাইতেছে, লোকজন কাজ ছাড়া একটা লোক, কোনো লোক বাইরে যাচ্ছে না। পুলিশ কি বলে? পুলিশ তো বলতো আইডি কার্ড শো করতে। আইডি কার্ড ছাড়া যেতে দিবে না? এমনি করেই মানুষকে ঘরে রাখতে পারলে করোনার ভয়াবহতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এ যেন এক জনমানব শূন্য শহর ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার মধ্যে এই লকডাউনে যেন সরব হয়েছে প্রকৃতিও, জানান দিচ্ছে বাইরে বের হয়েও না, দুর্যোগ আছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।